মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উজনি অসম উজনি অসমের বানাক্রান্তর কাষত মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যের লগতে উজনি অসমতো এইবার বানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ঢুকুয়াখানা মাজুলি আদির পিছত যা নিশা মুখ্যমন্ত্রী বাহর পাতি আছিল ডিব্রুগড় শুকুরবারে ডিব্রুগড়ের উপরও খোয়ানোর বানাক্রান্ত সকলের কাষলে গৈছিল হিমন্ত বিশ্ব শর্মা এইদরে আশ্রয় শিবিরত হিমন্ত বিশ্ব শর্মাক দেখা গৈছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিত উৎফুল্লিত বানাক্রান্ত কণ কণ শিশুসল এই শিশুতে মুখ্যমন্ত্রীর ওসর নাচি গান গাই দেখাইছে নকলে হোক সমগ্র রাজ্য যদি এটা বানর ভয়ঙ্কর রূপ ব্রহ্মপুত্র বা বরাক উপত্যকালে ভয়ানক অবস্থা আর নালাগে বৃহস্পতিবারে নিশা এজাক বরষুণের পিছত সমগ্র গুৱাহাটী মহানগরী প্লাবিত হয়ে পড়েছিল গুৱাহাটীর বিভিন্ন অঞ্চল বানপানীর কবলত পড়েছিল এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গুৱাহাটী মহানগরী এইখানি সময়তে বানপানী সংক্রান্ত এক তাৎপর্যপূর্ণ মন্তব্য আগবাইছে যোরহাট সমষ্টির কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ চন্দ্রর বুকলে এটা ভারতে চন্দ্রযান প্রেরণ করেছে আকাশের বুকলে প্রেরণ করা হয়েছে উপগ্রহ নতুন টেকনোলজির জড়িয়ে বরষুণের খবর লোব লাগে রাজ্য সরকারে কেতিয়া কত ডর বরষুণ আহিব সেই তথ্য সংগ্রহ করার প্রয়োজন সেই তথ্য পয়ার লগে লগে বরষুণ হবলগিয়া অঞ্চলের লোকক আগতীয় জনাই দিব লাগে লগে লগে সেই লোকসল নিরাপদ স্থানের বাহর পাতিব বানাক্রান্তক রক্ষা করবলে নতুন ফর্মুলা আবিষ্কার করলে গৌরব এই সময় কলোয়ে যে আজি বর্তমানের টেকনোলজির যুগ আজি তারিখত আমার স্যাটেলাইটের যুগ আমি চন্দ্রায়ন যেক আমি স্পেসত আমি পঠাই আছো এটা আমি জানো যে বরষুণের প্যাটার্নবুর আমি চাই আছো যে আজি তারিখত ক্লাইমেট চেঞ্জের সময় একই সময় হঠাতে যথেষ্ট বরষুণ হয়ে যায় সেই কারণে পানি আগর দরে লাহে লাহে বাড়ি না যায় পানি পানিটা একই সময় যথেষ্ট বাড়ি যায় আর যদি আমি নিজের রাইজক আগরপরা আমি কব পারো যে তেওঁলোকে নিজের বস্তু বাহিনী বস্তু খিনি সামগ্রীব কত বেলেগ একটা ঠাইত লৈ যাক এটা রাইজব আগরপরা অবগত হয়ে থাকে ইমান ক্ষতি নহয় গৌরবর এই ফর্মুলা কেন লাগে সরকারে বানপানীর খবর আগতীয় দিব পারিবনে এনে কোনো টেকনোলজি এতিয়া দেশত আরম্ভ হয়েছে না রাজ্য সরকারে টেকনোলজি ব্যবহার করব লাগে মথাউরিত লগাব লাগে বিশেষ ধরনের সেন্সর মথাউরি দুর্বল হলে সেন্সরে আগতীয় খবর দিব লগে লগে সেই মথাউরি নির্মাণ করব লাগে সরকারে গৌরব গগৈ আন এক নতুন পরামর্শ আমি আগরপরা আমি গম পাওঁ যে কত আমার স্ট্রাকচারাল যত প্রবলেম আছে আজি আপনাদের দেখিছে যে যত সিঙিছে তাত কাম হওয়া নাছিলে যত বর্তমান যত এটা ঠাইতে প্রটেকশনের কাম করা গল যদি অল্প টেকনোলজির যোগেদি আমি গম পাওঁ যে নহয় ইয়ার অবস্থা দুর্বল আমি সেন্সর জড়িয়ে আমি যদি গম পাওঁ যে নহয় ইয়াতো বেগ পেলাব লাগে এটা এইখানে কাম আমি সেইদিনাই আমি করব পারিলোহেতেন আমার কিছু আমার বিভাগের গাফিলিটি কারণে আজি এনেকটা পরিস্থিতি আমি দেখা পাইছো প্রশ্ন হয়েছে বৈজ্ঞানিকে প্রাকৃতিক দুর্যোগ রোধ করব পারেন ভারতবর্ষর কোনো রাজ্যত গৌরব গগৈ কোয়া ধরনে এনে ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে না বরষুণ আগতীয় আহিব বলে জনতাক খবর দিয়ে ওখ অঞ্চললে যাবলে কব পড়া অবস্থা এইখান দেশত হয়েছে না ইয়ার উত্তর দিব পারিব কেবল মাত্র গৌরব গগৈ ব্যুরো রিপোর্ট এনবি নিউজ।